এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে জয় মসিহা। আজকের দিন 16 মার্চ, দিন শনিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এসে তারা ভালোবাসা ভুলবেন না। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি কি আমরা পাঠ করব। পরমগীত 1:4 আসো আমরা পাঠ করি। আমাকে তোমার সঙ্গে যাও এবং আমরা একে সঙ্গে যাব, রাজা আমাকে তার নিজের ঘরে নিয়ে গেলেন। আমরা খুশিও তোমাতে আনন্দিত, আমরা তোমার ভালোবাসাকে আঙ্গুর রসের থেকে বেশি প্রশংসা করবো। তারা ঠিক কারণে তোমাকে ভালোবাসে। খ্রিস্টর ভালোবাসা কখনো ভুলে যায় আমাদের কর্তব্য। আমার প্রতি তার স্নেহ এবং বন্ধুত্ব, খ্রিস্ট যিশুর মতো কেউ আমাদের ভালোবাসাতে পারে না। এমন কেউ নাই যে আমাদের জন্য রক্ত উৎসর্গ করছে। আপনি যিনি তার অসীম প্রেমের স্বাদ পায়, তাকে স্মরণ করা উচিত এবং তাকে ভালোবাসা উচিত। খ্রিস্টের প্রেমকে ওয়াইনের সাথে তুলনা করা হয়, অর্থাৎ দ্রাক্ষারসের সাথে। এবং শাস্ত্র বলে পরমগীত 1:4 যে আমরা আপনার প্রেম মদের চেয়ে বেশি রাখবো। হিতোপদেশ 9:5 বলে যে প্রভু আপনাকে ডাকছেন এবং বলছেন, আসো আমার খাদ্য দ্রব্য খাও, আমি মেশানো আঙ্গুর রস পান করো। আঙ্গুর গুঁড়ো করে লালচে রস বাইর হয়। এভাবে যখন প্রভু যিশুকে ক্রুশে চূর্ণ করাইছিলেন, তখন তার শরীর থেকে মূল্যবান রক্ত বাইরছিলেন। কালবাড়িতে ক্রুশ খ্রিস্টর ভালোবাসার সমান হতে পারে এমন অন্য কোনো প্রেম নাই। এটি এমন একটি বলিদান প্রেম ছিল যার কারণে তিনি আমাদের জন্য পিষ্ট হওয়ার জন্য নিজেকে সমর্পণ করেছিলেন। বিশ্বজুড়ে বিশ্বাসীরা আমাদের প্রভু যিশুর কষ্ট এবং মৃত্যুকে স্মরণ করে। যেহেতু ভুলে যায় মানুষের স্বভাব, তাই প্রভুর ক্রুশের উপর তার কষ্ট এবং মৃত্যুকে স্মরণ করার জন্য স্মারক হিসাবে রুটি ওয়াইন স্থাপন করেছিলেন। তিনি কাইটর মুকুট তার মাথায় স্থাপন করার জন্য জমা দিয়েছিলেন, যাতে আমাদের চিন্তাভাবনা সঠিক হয়। জুহন 19:2 তিনি আমাদের পাপ এবং সীমা লঙ্ঘনের জন্য তার চোখ অশ্রু ঝাড়ছিলেন। লুক 19:41 পড়লে আমরা পাই, তিনি আমাদের পাপ এবং আমাদের অন্যায়ের জন্য আঘাত করার জন্য তার গাল দিয়েছিলেন। বিলাপকীর্তি 3:30 তার জিব্বা দিয়ে তিনি আমাদের জন্য আন্তরিকতায় প্রার্থনা করছেন। লুক 23:34 তার কান্ধা আমার পাপের ভারী বোঝা বহন করে। লুক 15:5 তারা পিঠ আমাদের জন্য দীর্ঘ সঙ্গে চাক করা হয়েছিলেন। গীতসংহিতা 119:3 তার পাশ বর্ষা দিয়ে বিদ্ধ করা হয়েছিলেন। জুহন 19:34 এবং তিনি সামনে ক্রুশে বিদ্ধ হওয়ার জন্য তার হাত দিয়েছিলেন। গীতসংহিতা 22:16 তার পা ক্রুশের কাছে পেরকে দিয়ে বিকৃত করা হয়েছিলেন। গীতসংহিতা 22:16 তিনি আমাদের জন্য তার পবিত্র রক্তের শেষ বিন্দু ঢালে দিয়েছিলেন। তিনি তার আত্মাকে মৃত্যুর দিকে ঢালে দিয়েছিলেন। যীশু 53:12 তিনি আমাদের জন্য তার জীবন বিসর্জন দিয়েছিলেন এবং আমাকে তার বিষয়ে সমস্ত কিছুকে নিখুঁত করেছিলেন। জুহন 10:11 যখন আমরা তাকে স্মরণ করি, আমাদের প্রতি তার অবিরাম প্রেমের গান গাইতে এবং আমাদের অনন্তকালের দিকে নিয়ে যাওয়ার জন্য তার অনুগ্রহ খোঁজার জন্য আমাদের আত্মায় পরিচালিত হয়। প্রভু আমার জন্য ভালোবাসাকে স্মরণ করার জন্য পবিত্র যোগাযোগ স্থাপন করেছিলেন, কারণ যতবার আমরা এই রুটি খাওয়া এবং পানপাত্রে পান করি, ততবার প্রভু আমার প্রচার করে যে পর্যন্ত না আসেন। 1 কর. 11:26 ধ্যান করার জন্য সন্ধের জন্য যে শুক্ল, এ হয়েছে পরমগীত 5:10, পরমগীত 6:3 আমার প্রিয়তম উজ্জ্বল ও লাল বর্ণের আমাদের প্রিয়তম উজ্জ্বল এবং শক্তিশালী হচ্ছে। আমি আমার প্রিয়তমে, তিনি আমারে, তিনি আনন্দের সঙ্গে লিলি ফুলের বনে পশুপাল চরণ। আজকে পবিত্র বচনগুলো পড়ার জন্য প্রভু যিশু পরবার শুনবার সবাইকে আশিস করবেন। ধন্যবাদ। আমেন। হালেলুয়া।